দেখো, এটা 2015 ডিসেম্বরে অঙ্কটা এসেছিল, খুবই ইজি এবং সুন্দর একটা অঙ্ক। এম প্লাস এন প্লাস এম এন সমান 118 হলে এম প্লাস এন কত হবে? কি করবে তুমি? দেখো, এটা দেখেই একটা জিনিস আমার মনে হচ্ছে, একটা ফ্যাক্টর আমি করতে পারবো, শুধুমাত্র একটা একের আমি অভাব বোধ করছি, ঠিক আছে? দেখো, তার মানে বাম দিকটা ফ্যাক্টর করলে কি হচ্ছে, এম প্লাস ওয়ান ইন্টু এন প্লাস ওয়ান, আর ডান দিকটা তোমার হচ্ছে 119, ক্লিয়ার? এবার 119কে ফ্যাক্টর করলে কত দিয়ে ভাগ ঘুরাচ্ছে বলো দেখি, 7 দিয়ে, অর্থাৎ 7 7 7 7 49 দিস। তা দুটো সংখ্যা এখানেও আছে, এখানেও গুণ আছে, তুমি এটাকে কম্পেয়ার করে নাও, হয় এটার সমান 17 নাও, এটার সমান 7 নাও, কিংবা উল্টোটাও তুমি নিতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে আমি যদি কম্পেয়ার করি, তাহলে এম প্লাস ওয়ান সমান পাচ্ছি 17, এন প্লাস ওয়ান সমান পাচ্ছি 7। আমার কী চেয়েছে, এম প্লাস এন, তো যোগ করে দাও, তাহলে এম প্লাস এন প্লাস 2 এদিকে হচ্ছে তোমার 24, তাহলে 2টা এদিকে নিজে বিয়োগ করে দাও, তার মানে তোমার দাঁড়াবে কত, এম প্লাস এন সমান 24 মাইনাস 2 সমান হচ্ছে গিয়ে 22, তার মানে ডি এর অপশানটা রাইট অপশান। হ্যাঁ না মজা?